অফিসে যাওনি? না রে মা, শরীরটা আজ ভালো নেই। থাকবি কি করে, এই বর্ষায় তো খাটাখাটি করলি। আচ্ছা ড্যাডি, খোদার ফজলে তুমি কোটিপতি, কি লাভ আর টাকার পিছনে ঘুরে? ঘুরে কি আর সাধে রে মা, তোর একটা সুখী সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য। ভালো কথা, তোর সেক্রেটারিকে দেখছি না? ও নো নো ড্যাডি, সেক্রেটারিকে ঝেঁটিয়ে বিদায় করেছি। এটা কেও? এটা নিয়ে কটা হলো? তিনজন, যত সব ননসেন্স। তোমার ওই আদরের সেকেন্দার কোথা থেকে যে একটা চিড়িয়ে ধরে আনে তা খুদাই জানেন। আমাকে তুই ওর উপর রাগ করছিস মা? ও তোর খালাতো ভাই, বাপ মামারা এতিম ছেলে, আমি বাপের স্নেহে ওকে বড় করেছি, ও কি তোর আমার অমঙ্গল চাইতে পারে? এই দেখ, বলতেই ভুলে গেছি, তোর বান্ধবী কে এসেছে অনেক কম। ও মা, কোথায় সে? তোর ঘরে। কে আ? এই কখন এলি? বাবা, সেই কখন থেকে বসে আছি। এবার এই টাকাটা নিয়ে আমাকে ঋণ মুক্ত করুন মহাজন সাহেব। টাকা? এত ভুলো মন তোর? গত সপ্তাহে ধার নিলাম না। ও আই সি। ইয়েস ম্যাডাম। তাহলে শুধু ধার শোধ করার জন্যই এই চাঁদ মুখটা দেখাতে এসেছিস? অন্য সময় তো ডুমুরের ফুল, আসতেই চাস না? ওরে পাগলি, তোর এই ঘরটাতে না এলে কি হবে? সারাটা সময় তোর মনের ঘরটা দখল করে বসে আছি। এখন যাই রে, অনেক সময় হয়ে গেছে, বাবা আবার বকবে। না, খালি মুখে যাবি? খালি মুখে তো যাবই না, একটা কিছু তো খাবই। বাবা। কিয়া, আয় মা, বস। কিছু বলবে বাবা? হ্যাঁ মা, তোর মা যখন নেই সব দায়িত্বই আমার, আমার শরীরটাও ভালো না, এই আছি এই নেই, তাই দু চোখ বন্ধ করার আগে তোকে সুখী দেখে যেতে চাই মা। কি বলছো বাবা? আমি তোর বিয়ে ঠিক করেছি, ছেলেটার বয়সটাই যা একটু বেশি, তাতে কি হয়েছে, একটু বয়স্ক ছেলেরাই বেশি দায়িত্ববান হয়, ভালো ব্যবসা আছে। না বাবা, কিছু দিয়ে বিয়ে হতে পারে না, কারণ আমি। তুমি কি? একটা ছেলেকে ভালোবাসি। ছেলে কি করে? ব্যবসা? না। চাকরি? না। অর্থাৎ বেকার? নো, নেভার। একটা বেকার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার আগে তোমার হাত পা বেঁধে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবো, তবুও কোনো বেকার ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো না। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমার মন মতো পাত্রের সাথেই তোমার বিয়ে হবে, এ আমার শেষ কথা। কেয়া, আমি সব শুনেছি রে, তুই কিচ্ছু ভাবিস না। আমি বলছি, তুই যাকে ভালোবাসিস তার সঙ্গে তোর বিয়ে হবে। জানি। এখন কান্নাকাটি রেখে শীঘ্রই আমাকে তোর সেই ছেলের কাছে নিয়ে চল। আয় না, আয়, চল। প্লিজ, এ হয় না, আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে, আর তাছাড়া কেয়ার সাথে আমার বিয়ে। কেয়ার বিয়ে হতে পারে না, এই তো, কিন্তু হবে। আহা, আপনি বুঝতে পারছেন না, আর ওকে বিয়ে করে আমি খাওয়াবো কি পড়াবো কি? সে চিন্তা আপনার নয়, আমি আপনাকে 2 লাখ টাকা ধার দেব, আপনি পুরুষ মানুষ, ব্যবসা করবেন, সৌভাগ্যের দুয়ার নিশ্চয়ই খুলে যাবে, কেয়াকে নিয়ে আপনি সুখী হবেন। কিন্তু। কোনো কিন্তু নয়, আমার টাকা নিতে আপনার আত্মসম্মানে লাগছে? বেশ তো, পরে যখন সামর্থ্য হবে শোধ করে দেবে। দেখুন, ইয়ে মানে। প্লিজ, আর কোনো কথা শুনতে চাই না। কেয়া, 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 আয় এখানে, আয় না, দাঁড়িয়ে উঠলি কেন, আয়।
বাবা তোর বাবাকে বোঝানোর দায়িত্ব আমার কিন্তু মা কেয়ার বিয়ে তো আমি অন্যখানে ঠিক করে ফেলেছি না খালু জান কেয়ার জীবনকে আপনি কিছুতেই নষ্ট করতে পারেন না যদি আলমের সঙ্গে বিয়ে না হয় তাহলে তাহলে কেয়ার বিষ খেয়ে মরবে সে কি না না আমার একমাত্র মেয়ে সেই জন্যই তো বলছি যদি ওকে বাঁচাতে চান তাহলে রাজি আপনাকে হতেই হবে বেশ মা তাই হবে কেয়া কেয়া এসো বেশ মা বেশ বেঁচে থাকো এই কি হলো চোখ নামাও কেমন করে কি দেখছো দেখছি খোদার অপূর্ব সৃষ্টি আচ্ছা সত্যি তুমি অপূর্ব সুন্দরী এখন অপূর্ব সুন্দরী আগে তো বিয়ে করতে চাচ্ছিলে না মারাত্মক ভুল করছিলাম বাবা মাপ চাইছি কি করবে না মা বেশ করলাম থ্যাংক ইউ শুধু থ্যাংকস নয় বলো মেনি মেনি থ্যাংকস ও আচ্ছা ও বাই দা বাই তোমার সে বান্ধবের কোনো পাত্তা নেই ব্যাপার কি ও ও কদিন ছিল কি একটা কাজে যেন কুমিল্লা গেছে আজকালের মধ্যে ফিরে আসবে এই যে মিস্টার শুনছেন টাকা দিয়ে কামরাটা রিজার্ভ করেছি আমি আর আপনি হাত পা ছড়িয়ে নাক ডেকে আরাম করে ঘুমাচ্ছেন হোয়াট জি কি করব বলুন সব কামরাতে লোকে একেবারে গিজ গিজ করছে শুধু এটাই খালি ছিল তাই উঠে বললাম কি সুন্দর আবার দাঁত বের করে হাসা হচ্ছে স্টপ এন্ড গেট আউট আরে আরে আপনি চড়ছেন কেন রানিং ট্রেন থেকে নামতে গিয়ে মারা পড়বো নাকি হ্যাঁ আমাকে যখন আপনার এতই অপছন্দ বেশ সামনে স্টেশনে গাড়ি এলে হুট করে নেমে পড়বো এখন খুশি তো না খুব ভালো বলেছেন এটা মেল ট্রেন সামনে স্টেশন আসতে এখনো দু ঘন্টা বাকি এতক্ষণ কি এখানে দাঁড়িয়ে থাকতে আরে না না আমি দাঁড়িয়ে থাকবো কেন আপনার পাশে বসে পড়বো হোয়াট মিল মোহাব্বত দুনিয়ায় আসল কথা মুসাফির এ বেচারা কে দিও না ব্যথা মিল মোহাব্বত দুনিয়ায় আসল কথা মুসাফির এ বেচারা কে দিও না ব্যথা মিল মোহাব্বত দুনিয়ায় আসল কথা আসল কথা সুন্দর মুখে লাগে ভালো সুন্দর মুখে লাগে ভালো মিঠা মিঠা বল ওই মুখে রচিতা বলি বাধায় গন্ডগোল হায় হায় বাধায় গন্ডগোল সুন্দর মুখে লাগে ভালো মিঠা মিঠা বল ওই মুখে রচিতা বলি বাধায় গন্ডগোল সে নারীর কি দাম যার বুকেতে নিক ভালোবাসা আর মায়া মমতা মায়া মমতা মিল মোহাব্বত দুনিয়ায় আসল কথা মুসাফি এ বেচারা কে দিও না ব্যথা মিল মোহাব্বত দুনিয়ায় আসল কথা আসল কথা নাজুক নাজুক নরম হাতে আরে নাজুক নাজুক নরম হাতে আঘাত সাধে না
ওই হাতে যে আদর মানায় তা কি জানো না, তা কি জানো না। নাজুক নাজুক নরম হাতে আঘাত না দে না, ওই হাতে যে আদর মানায় তা কি জানো না। এই মাটি দিয়ে গড়া তুমি যে চড়া গাছের পেতনি, পেঁচা মুখটা পেঁচা মুখটা বিন মোহাম্মদ দুনিয়ায় আসল কথা, মুসাফি এ বেচারাকে দিও না বেথায়। বিন মোহাম্মদ দুনিয়ায় আসল কথা, মুসাফি এ বেচারাকে দিও না বেথায়। বিন মোহাম্মদ দুনিয়ায় আসল কথা, আসল কথা। মেয়েটি দুদিনের কথা বলে গেল, অথচ ওই তো বলতে না বলতে এসে গেছে, অনেকদিন বাজবে। এই যে মা, ওতে কোনো অসুবিধা হয়নি তো? ইয়ে বাবা, তোকে এমন দেখাচ্ছে কেন? না মানে কিছু না বাবা, কিছু না। সেকেন্ডার, ডেফিনেটলি সামথিং রং উইথ হার। আয় তো, আয় দেখি। হে খোদা, আমি কি করলাম? একজন জল জ্যান্ত মানুষকে একেবারে খুনি করে ফেললাম। আমি খুনি, আমি খুনি। রানী, কি এমন করছিস কেন? না কি হয়েছে? কিছু না বাবা, কিছু না, কিছু না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। রাস্তায় কোনো গুন্ডা পান্ডা? গুন্ডা পান্ডা বলো রানী, বলো, আমাদের বলো। না, ও প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে একটু একা থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও, একা। রানী চল, সুন্দর চল। সেকেন্দার, আহা খালুজান, আপনি ঘাবড়াবেন না তো, আগে ওর মাথাটা ঠান্ডা হোক, তারপর ধীরে সুস্থে সব কিছু জানা যাবে। আমি, আহা আপনি চলুন তো। না না, ভয়ের কিছু নেই, সামান্য নার্ভাস ব্রেকডাউন, মনে হয় কোনো কারণে শক পেয়েছে। হয়তো তাই হবে, ওর সঙ্গে আগে সবসময় একজন সেক্রেটারি থাকতো, কদিন আগে ওকে তাড়িয়ে ও একাই চিটাগাং গিয়েছিল, ওখান থেকে ফিরে এসো আমার সঙ্গে। আমার মনে হচ্ছে ওখানেই কিছুটা ঘটে থাকবে। এক কাজ করো, আগের মতোই ওর জন্য একটা ভালো সেক্রেটারি রেখে দাও, তাতে যদি চেঞ্জ না হয় তখন দেখা যাবে। বেশ তো খালুজান, আমি না হয় ব্যবস্থা করছি। তুই থাম, বারবার কোথা থেকে যত সব আলতু ফালতু লোক নিয়ে আসিস। ডক্টর প্লিজ, তোমার জানাশোনা কোনো জুনিয়র ডক্টর থাকলে দাও না, যা বেতন চাইবে আমি দেব। দেখো, জানাশোনা তেমন কোনো ডক্টর নেই, তবে আমার দুঃসময়ের আত্মীয় চাকরির খোঁজে ঢাকা এসছে, বিএ পাস, বেশ ভালো ছেলে, যদি বলো। বেশ তো, ডক্টরকেই নিয়ে এসো। কিন্তু খালুজান, না ঠিক আছে, ওই আসুক। ঠিক আছে, আমি কালিওকে নিয়ে আসবো। এসো। কি হয়েছে মামুনি? না না, ভয় নেই। তুমি তাহলে সেই মেয়ে? এসে যখন পড়েছি
তোমাকে আমি দেখেই ছাড়বো ম্যাডাম। মিল মোহাম্মদ দুনিয়ায় আসল কথা, মুসাফির এ বেচার কেউ না ব্যথা। মিল মোহাম্মদ দুনিয়ায় আসল কথা, মুসাফির এ বেচারা কে দিও না ব্যথা। মামনি, তোর পার্সোনাল সেক্রেটারি নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। আসসালামু আলাইকুম। আমাকে দেখে বোধহয় সহ্য করতে পারছেন না, তাছাড়া আমার এই ডিজাইন বদলের পছন্দই হয়নি, তাই বিরক্ত বোধ করছে। হ্যাঁ, আমি বলুন চলি। না না প্লিজ, আপনি যাবেন না, আমি আপনাকে দেখি একটু। ইউ আর অ্যাপয়েন্টেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মামুনি, তুমি বিশ্রাম নাও, চলুন আমরা নিচে গিয়ে গল্প করি। চল। এই লোক কি তাহলে সেই লোক নয়? একই চেহারা দুজন লোক কি করে সম্ভব? খুবই সম্ভব। সেদিন একটা বিদেশি ম্যাগাজিনে দেখলাম হুবহু একই চেহারা তিনজন লোকের ছবি ছাপিয়েছে। আশ্চর্য, এও কি সম্ভব? কিন্তু এসব দিয়ে তোর কি দরকার? হ্যাঁ, কিছু না, কিছু না। কি ভাবছি? সরি, বসুন বসুন বসুন। ভাবছি আপনার কথাই। আমার কথা? আচ্ছা, আপনি কি কখনো ট্রেনের ফার্স্ট ক্লাসে জার্নি করেছেন? ট্রেন ফার্স্ট ক্লাস? আরে মানে আপনি আসছেন কেন, হাসছেন কেন? আরে হাসবো না, সারাটা জীবন আর গরুর গাড়ি আর বাসে চড়ে কাটালাম। ট্রেনে যাও দু একবার চড়েছি, তাও থার্ড ক্লাসে, না হয় কোনো সব বাদুরের মতো ঝুলে। আচ্ছা আপনি বলুন, জীবনে একবারও যদি গ্রেট চান্স পেতাম তাহলে ধন্য হতাম। ঠিক আছে, দু একদিনের মধ্যে চিটাগং এ আমার এক বান্ধবীর বৌভাত, তখন ফার্স্ট ক্লাসে জার্নি করার আশা আপনার পূরণ করেই ছাড়বো। থ্যাংক ইউ। হাওয়ার, আমাদের বাড়িতে আপনার কোনো প্রবলেম, আই মিন ইয়ে অসুবিধা? না, কোনো অসুবিধা নেই। তবে ওই সেকেন্ড লোকটা যেন কেমন কেমন। কেন, আপনি কি কিছু বলেছেন নাকি? না। আরে ওকে নিয়ে ভাববেন না, ও আমাদের ইয়ে মানে আশ্রিত। ইয়েস, আজ আমি আশ্রিত, কিন্তু কাল নয় তো পরশু এ বাড়ির মালিক আমাকে হতেই হবে। তোকে যা যা বললাম সব ঠিক আছে তো? ওকে বস। ওকে। চলো। নিশ্চয় কোনো রহস্য আছে, এই রহস্য আমাকে বের করতে হবে। মার খেয়েছে রে, মার খেয়েছে। তোদের দিয়ে যখন হলো না, তখন ফিল্ডে দেখছি আমাকেই নামতে হচ্ছে। বাট ধীরে ধীরে, স্লোলি। হ্যাঁ রে মা, শুনলাম আবার তুই চিটাগাং যাচ্ছিস। হ্যাঁ বাবা, আমার বান্ধবী বিউটির বৌভাত, তুমি তো জানোই, না গেলে ভীষণ মাইন্ড করবে। তা তোর সেক্রেটারি সঙ্গে যাচ্ছে তো? শিওর। সেদিন যখন আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, তখন আমি হ্যান্ডেল ধরে বাদর মতো ঝুলে অন্য কামরে চলে গিয়েছিলাম। আর হ্যাঁ, দরজা বন্ধ করে বাকি পথটা একটু সাবধানে থাকবেন, কারণ সামনে স্টেশন এলে আমি নেমে পড়বো। কোথায় যাবেন? দেশে বাড়ি। এমন চাকরির আমার দরকার নেই, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চাই। না না না, আমার ভীষণ ভয় করছে, এখন আপনাকে আমি কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। বেশ, আগে আপনাকে আমি বাড়িতে পৌঁছে দেই, তারপরে ভেবেচিন্তে একটা কিছু ভাবা যাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, বসুন। বাহ, শাড়িটা তো খুব মানিয়েছে, কিন্তু এইমাত্র বাইরে থেকে এলে আবার সেজে গুজে কোথায় যাচ্ছ? বিকেলে পার্টি আছে। জানি তো, আমি এক্ষুনি আসছি, কতদিন হলো রানীকে দেখি না।
মনটা ভীষণ ছটফট করছে। তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি, প্লিজ। ছটফট তো করবেই, তুমি তো আমার চাইতে বেশি রানীকে ভালোবাসো। তোমার হিংসে হয়? আমার বউ আমার চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসবে, হিংসে তো হবে। তারেক, শুনলাম তুমি নাকি চলে যাচ্ছ। ইম্পসিবল, কিছুতেই আপনার যাওয়া চলবে না। দেখছো না, তুমি আসার পর থেকেই রানী আমাদের কেমন সুস্থ হয়ে উঠেছে। তুমি চলে গেলে আমি কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ব। সেজন্য তো ডাক্তারই আছে। না বাপু, ওসব ডাক্তার ফাক্তার ওর অসুখ সারাতে পারবে না। তুমিই ওর ডাক্তার, তোমাকে আমি কিছুতেই যেতে দিচ্ছি না। আমিও না। তারপর দেখছো কি, কারফিউ হয়ে গেছে, নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো গে। কিন্তু হ্যাঁ হ্যাঁ, থেকেই যান তারেক সাহেব, ফাঁদে যখন আটকা পড়েছেন তখন আর রেহাই নেই। যান নিজের রুমে যান। আহা যান। বলুন। এখন নয়, আজ বিকেল চারটায় সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্ক?
আপনাকে আমি ভালোবাসি। কিছু বললেন না জি? ইয়ে মানে আপনার মতো মেয়েকে আমি ভালোবাসতে পারি না। কেন? আমি কি অসুন্দর? অবশ্যই সুন্দরী, কিন্তু সৌন্দর্যই তো মেয়েদের একমাত্র গুণ নয়। মেয়েদের কি কি গুণ তাহলে আপনার পছন্দ? যে মেয়ে বাঙালিদের মতো সেজে থাকে, শাড়ি পরা একজন সহজ সরল ধর্মপরায়ণ মেয়ে, যে নিজে হাতে সংসারের কাজকর্ম করে, পরিবারের সবাইকে রেঁধে খাওয়ায়। তেমন একটা মেয়ে পেলে আপনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, এই তো? কিন্তু আপনার কাছ থেকে তো কোনোটাই আশা করা যায় না। এই যে শুনছেন, বেলা গড়িয়ে দুপুর হলো তো, আর কত ঘুমাবেন? উঠুন, উঠুন না। আপনি? হ্যাঁ, আপনি কে? আপনার চা। হা করে দেখছেন কি? ধরুন, আহা ধরুন না, আমার হাতে অনেক কাজ, ঘর দোর ঝাড়ু দিতে হবে, রান্না বান্না করতে হবে, আমার কি আর বসে থাকার সময় আছে? কি তুই ঝাড়ু দিচ্ছিস? হ্যাঁ বাবা, নিজের বাড়ি নিজের হাতে পরিষ্কার করছি। কিন্তু এ তো চাকর বাকরদের কাজ মা। না বাবা, তোমার মতো বড়লোকের মেয়ে হয়ে জন্মেছি বলে নিজের বাড়ি নিজে ঝাড়ু দিতে পারবো না, এমন কথা তো কোনো অভিধানে লেখা নেই। চাকর বাকরও মানুষ, আমিও মানুষ, ওরা যা পারে আমিও তাই পারি। ভেরি গুড মা, আমি অফিসে যাই। কি রানী, তুমি 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 ঝাড়ু দিচ্ছ? ছি 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 ছি, এসব তো ছোট লোক চাকর বাকরদের কাজ। না না না, আমি তোমাকে ঝাড়ু দিতে দেবো না। কি মুখ সামলে কথা বলো, মানুষে মানুষকে ছোট লোক বললে ঝাঁটা দিয়ে মুখ ঠেকিয়ে দেবো। কি সর্বনাশ, কি সর্বনাশ, এ কি করছেন আপনি? দেখুন তো। কেন, কোটিপতির মেয়েরা যা পারে না বলে আপনার বিশ্বাস? সেই বিশ্বাসের মুখে ঝাঁটা মারতে? না না না, আমি কিছুতেই আপনাকে ঝাড়ু দিতে দেবো না, প্লিজ। আপনি যা পছন্দ করেন তাও করতে দেবেন না? এই রোজটা, আহা আরে আরে, আহা করছেন কি? খাবার আগে যে আল্লাহর নাম নিয়ে খেতে হয় সেটাও ভুলে গেছেন। বলুন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। সত্যি বাবা, তোমার প্রশংসা না করে পারছি না। তোমার জন্য আমার মেম সাহেব মেয়ে দুদিনই একেবারে খাঁটি পরেশগার হয়ে গেছে। খোদা তোমার ভালো করুন বাবা। আপনি আমাকে দোয়া করবেন? নিশ্চয়ই। বড় ভালো ছেলে, আশ্চর্য মেয়েটা সত্যি সত্যি এমন ভাবে বদলে যেতে পারবে সে আমি ভাবতেই পারিনি। কিন্তু এখন ভাবতে বাধ্য হচ্ছেন, তাই না? আপনি এবার আপনার পছন্দসই মেয়ে হতে পেরেছি নিশ্চয়ই। কি জবাব দেবেন না? কিন্তু হয় না, হতে পারে না। কেন পারে না? হ্যাঁ, আপনি কত বড় লোক আর আমি একজন ভালো লোক, যাকে আজকের পৃথিবীতে পাওয়াই যায় না। আমি ভাগ্যবতী, তাই পেয়ে গেছি। আর একবার যখন পেয়েছি তখন আর তাকে হারাতে পারবো না। বলো তারেক, তুমি আমার হবে, শুধু আমার। তারেক, রানী। হ্যাঁ বাবা, সেই কোন ছেলেবেলায় মাকে হারিয়েছি, তারপর থেকে তুমি আমাকে মায়ের স্নেহে মানুষ করে তুলেছ। এমন কোনো ইচ্ছে নেই যা তুমি পূরণ করনি। কিন্তু মা, এ যে তো সারা জীবনের ভবিষ্যৎ, ভালো করে ভেবে দেখেছিস তো? হ্যাঁ বাবা,
আমি তোমার মেয়ে, মানুষ চিনতে ভুল করিনি। কিন্তু এই যে সিকান্দার, শোন রানী কি বলছে। কি বলছে? ও তারেককে বিয়ে করতে চায়। ওয়ান্ডারফুল, বিউটিফুল। তারেকের মতো ছেলে লাখেও একটা পাওয়া যায় না। প্লিজ খালুজান, আপনি আর অমত করবেন না। আমার বিশ্বাস, তারেককে পেলে রানী খুব সুখী হবে। তুইও তাই বলছিস? নিশ্চয়ই। বেশ, তাই হবে। সিকান্দার ভাই, তোমার তুলনা হয় না। আমি নিজেই তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিও ভাই। জীবন, অমন করে বলতে নেই, তাহলে কিন্তু আমি কেঁদে ফেলবো। সিকান্দার ভাই, রানী, রানী, তোমার বাবা রাজি হবেন এ আমি ভাবতেই পারিনি। এখন নিশ্চয়ই ভাবতে পারো? এখনো নিশ্চিন্ত হতে পারছি না। কেন? আমার মা, তারও তো একটা মতামতের প্রয়োজন আছে, তাই হাজি বাড়ি যাচ্ছে। মাকে আমার সালাম দিও, তাড়াতাড়ি এসো। কিন্তু মা, মাগো, মা, মাগো। কে? তারে? মা, কেমন আছো মা? ভালো মা। আমি তোমার দোয়া নিতে এসেছি। আগে বলো, তুমি রাগ করবে না? এই হতভাগা, তোর উপর কোনোদিন রাগ করেছিলে কি রে? তোমার কষ্ট দেখে না মা, আমার সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না মা। বসো। বিয়ে মা, হরে ঘেমে গেছে রে, ঘেমে গেছে। ইয়ে মা, বলছিলাম কি, শহরে একটা মেয়েকে না আমার খুব পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করতে চাই। ওরা খুব বড় লোক, ভয় নেই মা, মেয়েটি খুব ধর্মপরায়ণ, গুরুজনদের সেবা করে, নামাজ পড়ে, রোজা রাখে, তোমার খুব পছন্দ হবে মা। যে মেয়ে নামাজ পড়ে, গুরুজনদের সেবা করে, তাকে কোনো মা অপছন্দ করতে পারে? আমার লক্ষ্মী মা, মা। হ্যাঁ বলিস কি, আমি তো দুলাভাইয়ের সাথে মাস ছয়েকের জন্য বিদেশে যাচ্ছি, টিকিট অলরেডি কেটে ফেলেছি। তুই আর বিদেশে যাওয়ার সময় পেলি না, তুই আর বিয়ে করার সময় পেলি না, তাই ভাগ্যবান থেকে আজ একবার দেখা না। ও দেশের বাড়ি গেছে, ফিরতে দু চার দিন দেরি হবে। ঠিক আছে, ফিরে এসেই দেখব। দোয়া করি তোদের নতুন জীবন সুখী হোক, সুন্দর হোক। বেঁচে থাকো, বেঁচে থাকো মা। আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করেছে, আমি যেমন বোঝেছিলাম ঠিক তেমনটি পেয়েছি। চলো মা, আসো। তুই কোথায় যাচ্ছিস? সেগুলি তোর। জোরে জোরে শ্বাস নাও, আরো জোরে। এখন কমপ্লিট রেস্ট, কোনো অবস্থাতেই উত্তেজিত হওয়া চলবে না। ওষুধপত্র যেভাবে খাচ্ছিলে সেইভাবেই খাবে, নতুবা প্রবলেম হতে পারে। জি না, ইয়ে মানে কোনো প্রবলেম হলে আমি তো আছি। এখন আমি আসি। এসো, চলে। মেয়েটা চলে যাবার পর গোটা বাড়িটাই একেবারে ফাঁকা হয়ে গেছে, তাই না সিকান্দার? জি হ্যাঁ, জি জি হ্যাঁ। দিন মা, আমাকে দিন না মা, না
তুমি অনেক বড় ঘরের মেয়ে, এসব কাজ তোমাকে মানায় না। মা হয়ে আপনি যদি এ কাজ করতে পারেন তবে আপনার মেয়ে হয়ে আমি কেন পারবো না? লক্ষ্মী মা আমার। আচ্ছা মা, আপনি মেয়ে মানুষ, একা একা গ্রামে থাকেন, দেখার কেউ নেই, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যাব। না না মা, স্বামীর ভিটা ছেড়ে আমি কোথাও যাব না মা। হ্যাঁ মা, ও যখন এত করে বলছে তখন চলো না মা। না বাবা, তোর বাপদাদার ভিটে ছেড়ে গেলে তাদের আত্মা কষ্ট পাবে। তুই বৌমাকে নিয়ে শহরেই থাক, আমার দোয়া সবসময় তোদের সঙ্গে রইল। তবে হ্যাঁ, আমার বৌমাকে কোনো দিন কষ্ট দিবি না। তোমার হুকুম আমি সাধ্যমতো পালন করব মা। লাঞ্চ টাইমে তোরা কোথায় যাচ্ছিস? ইয়ে মানে বাবা, মানে আমরা চাইনিজ খেতে যাচ্ছি। ও, এবার তাহলে আমার ছুটি। ছুটি? এই বুড়ো বয়সে আর কত, এবার আমার রেস্ট দরকার। আমার একমাত্র মেয়েকে যখন তোমার হাতে তুলে দিয়েছি, তাই এখন থেকে আমার মিল, ফ্যাক্টরি, অফিস সবকিছু দায়িত্ব তোমার। কিন্তু এত বড় দায়িত্ব? নো নো, অর্ডার ইজ অর্ডার। অবশ্যই আসি বাবা। এসো আসি। অসম্ভব, সম্পত্তি আমাকে পেতেই হবে। পুরো প্ল্যানটা এবার আমাকেই বদলাতে হবে। কি সত্যি বলছো? হ্যাঁ, তুমি মা হবে, আমি বাবা হবো। আই উইল ফাদার। মাথা ঘুরছে, বমি বমি লাগছে, তেতো তেতো লাগছে, মাথা ঘুরছে, বমি লাগছে। তাহলে কাজ করো, এই এই আচার খাও। দেখি দেখি, লেগেছে লেগেছে। আসলে কথা অবলা, নারীকে দিও না
শুধু সাধ্য মতো নয় প্রাণপণ চেষ্টা করতে হবে ওকে ডার্লিং ওকে ও পিঠা তুমি বানিয়েছো দেখে তো তাই মনে হচ্ছে আমার লক্ষ্মী উঠে ঘুমিয়ে গেছে অবাক হচ্ছ কেন খেয়ে দেখো না খাবো তুমি তো ভালো কিছু বানাতে পারো রাক্ষস তাহলে তুমি কুকুর আরে আরে এ কি করছো অপুষে গিয়ে খাবো হ্যালো জিয়া বলছি আপনি আমি আমেরিকান ইউনিভার্সাল ম্যানুফ্যাকচারিং লিমিটেডের বাংলাদেশ ব্রাঞ্চের জিএম কথা বলছি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার ডেভিড ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনার সঙ্গে জরুরি আলাপ করতে চান আজকেই জি জি হোটেল ইন্টারন্যাশনাল ঠিক আছে আমি অবশ্যই আসব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এক্সকিউজ মি মিস্টার ডেভিড ও ইয়েস সিট ডাউন প্লিজ থ্যাঙ্কস নো মিস্টার ডেভিড মিস ডালিয়া এট ইউর সার্ভিস কি করছেন আপনি হ্যাঁ আপনি আমাকে আই মিন আপনি আমার ইজ্জত লুটে নেবেন আমি চিৎকার করব লোকজন জড়ো হবে পুলিশ আসবে আপনি থানায় যাবেন বুঝতে পারলেন না ডান দিকে দেখছি আমি বলছি আপনি ছাড়ুন হোয়াট ইজ দিস এসব কি ম্যানেজার সাহেব এই লোকটা হঠাৎ করে আমার রুমের মধ্যে ঢুকে আমার ইজ্জত লুটতে চেয়েছিল আমি অফিসিয়াল কাছে মিস্টার ডেভিডের কাছে থামুন আপনাদের মতো ভদ্রলোককে আমার খুব চেনা আছে আপনি আমার হোটেলের সুনাম নষ্ট করেছেন আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে বিশ্বাস করুন দরগা সাহেব সব ষড়যন্ত্র সব চক্রান্ত বুঝলাম সব চক্রান্ত আপনি নিজে উড়ে গিয়ে তো আর ওই রুমে ঢোকেননি বিশ্বাস করুন আপনি আমার কথা বিশ্বাস করুন আমি নিজে গিয়েছি আর্গুমেন্ট স্যান্টি নিয়ে যাও ওকে রানি রানি সিকন্দর বাবা রানি বাবা রানি কি হয়েছে সিকন্দর কি হয়েছে বাবা সিকন্দর কি ব্যাপার কি হয়েছে নে পড় দেখ কি করেছিস স্ক্যান্ডালটা আরে এ তো আমাদের তারেক ভাই অপ্রীতিকর ঘটনা রাজধানীর বিশিষ্ট ধনী ব্যবসায়ী ইসমত চৌধুরীর জামাতা তারেক আহমদ শহরের একটি অভিজাত হোটেল কক্ষে নির্জনতার সুযোগে এক ভদ্র মহিলাকে ধর্ষণের অভিযোগে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় রানি বোন আমার কেঁদো না রানি কেঁদো না আহা আগেই ভেঙে পড়ো না বলছি আমার সব শেষ হয়ে গেছে সেকেন্দার ভাই আমার সব শেষ হয়ে গেছে আহা আগে কি হয়েছে পুরো ব্যাপারটা জেনেই নি না
সূর্য পশ্চিম দিকে উঠলেও আমি কখনো বিশ্বাস করি না আমাদের তারেকের দ্বারা এটা সম্ভব। কিন্তু মানুষের মন বলা তো যায় না। তো তোর কিসের মানুষের মন? নিশ্চয়ই কোনো ক্রিমিনাল তার স্বার্থ সিদ্ধির জন্য আমাদের ভালো মানুষ তারেককে ট্যাপে ফেলেছে। তুমি চলো তো আমার সঙ্গে থানায় গিয়ে পুরো ব্যাপারটা জেনে নিই। কি? হ্যাঁ, তারেক আমাকে বিয়ের প্রলোভন দেখে আমাকে উপভোগ করেছে। ছি ছি ছি, কি বাজে কথা বলছেন। বের ফসল পেটে নিয়ে সমাজের কাছে আমি উঁচু করে। ও ইউ তোমাদের মতো বদমাইশ মেয়েদের আমার যথেষ্ট চেনা আছে। তারেক আমাদের ফেরেশতার মতো ছেলে, আর তার নামে মিথ্যে অপমান। থামান। হ্যাঁ, সত্যি না মিথ্যা তা ওকে জিজ্ঞেস করুন। জিজ্ঞেস করুন, সে আমার মতো আর কতগুলি মেয়ে সর্বনাশ করেছে। নো, নেভার। খালুজান প্লিজ আপনি শান্ত হন। এই মেয়ে, তোমার সাহস তো বড় কম নয়, এখনো এখানে দাঁড়িয়ে আছো? বেয়াদব, বেহায়া, বদমাইশ মেয়ে, বেরো বেরো এখান থেকে, বেরো বেরো বলছি। ও একটা দুশ্চরিত্র লম্পট। আমি ভুল করে আমার সবকিছু ওর নামে লিখে দিয়েছিলাম। বাট নো, আমি ছেড়ে ফেলবো। আমার সম্পত্তির গলিল আমি ছেড়ে ফেলবো। আপনি শান্ত হন, তুই আমি ছেড়ে দে। আমি ভুল করেছি। আপনার প্রেশার মাথুর আমাকেই দিতে হবে। আপনি অসুস্থ, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। পড়লে মারা যাবে। ছাড় আমাকে। খালি যা, তুই ছাড়। এই যা ভেবেছিলাম ঠিক তাই হলো। বাবা, এবার বাবা বাবা, ডাক্তারের কাছে ফোন করো, ফোন করো। খালি যান, খালিকে ফোন করো। বাবা, তার আর প্রয়োজন নেই ডাক্তার, আমার সময় ফুরিয়ে এসেছে। বাবা বাবা সিকান্দার, আমার রানীকে একা রেখে গেলাম, তুই ছাড়া দুনিয়ায় ওর আর কেউ রইল না। বাবা, ও মেয়ে মানুষ বিষয় সম্পত্তির কিছুই বোঝে না, তুই সব কিছু দেখাশোনা করিস বাবা। খালুজান, আমার বিশ্বাস তারেক নির্দোষ, আমি এক্ষুনি গিয়ে ওকে জামিনে ছাড়িয়ে আনছি। খবরদার সিকান্দার, ওই কুলাঙ্গি করেন না, আমার সামনে উচ্চারণ করেন না। বাবা বাবা সেকেন্দার ভাই, আপনি আমার জামিন নিলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু রানী যে বলছি, সব বলছি, এসো এসো আমার সঙ্গে। সেকেন্দার ভাই, আমি এখানে কেন? এখানেই তো তুমি মরবে। হোয়াট? Hey!
এবার চল ওকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে 100 মাইল দূরে ব্রিজের উপর থেকে ফেলে দিয়ে আসি। দু নম্বর পালা রানী। ও রানী কেঁদো না রানী, কেঁদো না। তোমার চোখে পানি জমলে কালু জানের আত্মা কষ্ট পাবে। সিকান্দার ভাই, আমি একা মেয়ে মানুষ, এখন আমি কি করব? না রানী, তুমি একা নও, আমি তোমার ভাই, তোমার পাশেই আছি, সব সময় থাকব। সিকান্দার ভাই, হ্যাঁ, কালু জান আমাকে এই আদেশই করে গেছে। এখন তোমার যে মানসিক অবস্থা, তাতে তোমার পক্ষে কোনো কিছুই দেখাশোনা করা সম্ভব নয়, সবকিছু আমাকেই দেখতে হবে। কিন্তু ইয়ে মুশকিল হলো গিয়ে অফিসের সবাই তা মানবে কেন? তাই আমি সব কিছু লিখে এনেছি, তুমি এই দলিলে একটা সই করে দাও, যাতে তোমার নির্দেশ অনুযায়ী আমি সব কিছু দেখাশোনা করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। তা কি লেখা আছে একটু পড়েও দেখলেন না? না সিকান্দার ভাই, আপনি যা ভালো বোঝেন তাই করেন। প্লিজ আমাকে একটু একা থাকতে। নিশ্চয়ই নিশ্চয়ই, এখন থেকে তুমি একাই থাকবে। আল্লাহ, তারেক ভাই, সাসি সাসি সর্বনাশ হয়েছে। তারেক ভাইয়ের লাশ নদীর ঘাটে পড়ে রয়েছে। আমার এই সর্বনাশ কে করেছে? খোদা রোলে জলদি যা, সিংহের রক্ত ডেকে দিয়ে আয়। খোদা আমার এই সর্বনাশ কে করেছে? স্মৃতি হারিয়ে ফেলেছে, আপনার ছেলে ভালো হতে আরো অনেক সময় লাগবে। আচ্ছা চলি। খোদা তুমি কি করলে? খোদা তুমি কি করলে? কার ষড়যন্ত্রে আজ আমার তারেকের এই অবস্থা হলো? আমার বৌমার আছে, কেউ আসছে না এখন। এখন আমি কি করি খোদা, কি করি? তারেক রানী একটু এই দিকে শুনে যাতুন। আয় আয়, একটা দরকারি কথা তোর সঙ্গে বলবো, বুঝলি বোন? আয়, কিছু মনে করিস না, বলতে লজ্জাও করে, না বললেও পারি না। এই বাড়িটা তো এখন আমার, তাই তুই সসম্মানে বাড়ি থেকে চলে যা। সিকান্দার ভাই, উমাশি কি তুই অবাক হচ্ছিস কেন? এই দেখো, সেদিন এই দলিলে একটা সই দিলি না, তার জোরেই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি এখন সবকিছু আমার। আই মিন, তুই আমার কাছে বিক্রি করে দিয়েছিস। অতএব এই সবের মায়া তোকে ছাড়তে হবে বোন। সিকান্দার ভাই, ও হ্যাঁ, ভালো কথা। তারেকের কোনো দোষ নেই, ও বেচারা খুব ভালো মানুষ, সব চক্রান্তই আমার। ও বেচারা ফাঁদে আটকা পড়ে জীবনটা হারালো। সিকান্দার ভাই, চুপ।
ভাইকিরে ভাইকিরে আমি তোর জম মনে আছে দিনের পর দিন তুই আমাকে কি ভাবে অপমান করেছিস এবার তা কড়ায় গন্ডায় ফুসুল করব ফুসুল করব ফুসুল করব যাক তুই মেয়ে ছেলে মানুষ মেয়ে মানুষের উপর অত্যাচার করতে আমার জানি কেমন লাগে এমনিতেই আমি আবার খুব দয়ালু লোক যা এবার রাস্তা কি ভিক্ষে করতে যাচ্ছি তবে যাবার আগে বলে যাই আল্লাহ যদি সত্যি হন তাহলে এর বিচার একদিন আমি পাবই আজ তুই যেমন আমার জীবনটা ধ্বংস করে দিলি ইনশাল্লাহ একদিন ঠিক এইভাবেই তোকে নিঃস্ব হয়ে রাস্তায় নামতে হবে কে না ভাবে আমার গর্ভের সন্তান তোর গর্ভের সন্তান প্রতিশোধ নেবে কথাটা শুনে আমার আমার এখনই হাসি পাচ্ছে I say get out! বেরিয়ে যা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা অল ঝামেলা গন কোথায় যাব শ্বশুর বাড়ি কিন্তু কি মুখ নিয়ে শাশুড়ির সামনে দাঁড়াবো আমার কারণে তার ছেলের এই পরিণতি আমি যে অভাগী না না আমি যাব না কাকে চান রানী কে আমি তার বান্ধবী অনেকদিন পর দেশে ফিরলাম তো তাই ওর সঙ্গে দেখা করতে এসেছি আই এম সরি রানীরা এখানে থাকেন না কি তারপর ওনারে বাড়ি বিক্রি করে দিয়েছেন বাড়ি বিক্রি করে দিয়েছেন জি আমরাই কিনেছি আচ্ছা বলতে পারেন তারা কোথায় গেছে জি না তাহলে গেল কোথায় শুনছো রানীদের কোনো খোঁজই পেলাম না কোনো ঠিকানাও রেখে যায়নি আশ্চর্য কারো কাছে কোনো ঠিকানা না রেখে হঠাৎ এভাবে গেল কোথায় তবে যেখানেই যাক আজ হোক কাল হোক আমার সাথেও দেখা করবি হ্যাঁ তোমার বান্ধবীর কোনো তুলনাই হয় না হ্যাঁ আজ ওর জন্যই আমরা এত বড় হয়েছি কিন্তু আমি ভেবে পাচ্ছি না ও গেল কোথায় এখন আমি কি করব কোথায় যাব কি আর কাছে না না ওদের আমি টাকা দিয়ে সাহায্য করেছি এখন এই নিঃস্ব অবস্থায় যদি ওদের সামনে গিয়ে দাঁড়াই ওরা ভাববে আমি ঋণের শোধ নিতে এসেছি না কারো সাহায্য নয় আল্লাহর ভরসায় আগে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে ভেঙে বললে চলবে না আমি লেখাপড়া জানি একটা না একটা চাকরি আমার হবে কিন্তু মাস্টারি চাকরি কি আপনার ভালো লাগবে কেন লাগবে না বাচ্চাদের পড়াবো এর চেয়ে আর আনন্দের কি হতে পারে বেশ তাহলে কাল থেকেই আপনি চাকরিতে জয়েন করুন আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আসি খুদা হাফেজ তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম আগামীকালই ব্যাংকের 20 লাখ টাকা পেয়ে যাচ্ছি আর দোকানের পজিশন তো নিয়েই নিয়েছি এবার মনের মতো একটা জুয়েলারির দোকান সাজাবো তারপর শুধু টাকা 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 রাখো তোমার টাকা আগে আমি চাই কি হলো থামলে কেন বলো কি চাও আগে আমি চাই
আমার কোল ছড়ে আসুক, চাঁদের মতো ফুটফুট একটি সন্তান সারা ঘর আলোয় ভরিয়ে দেবে। ওর দুষ্টুমিতে আমি পাগল হয়ে যাব, মা মা ডেকে আমাকে অস্থির করে তুলবে। আমি আমি মা হতে চাই। এক্সকিউজ মি প্লিজ, আপনার কাছে লাইটার আছে? জি। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ ওয়েলকাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, এসছি ব্যবসা করেন? জি, এখনো ভালো মতো শুরু করতে পারিনি, তবে লোনটা স্যাংশন হয়ে গেলে শুরু করব। আচ্ছা, কিসের ব্যবসা? জুয়েলারি। আই সি, ভেরি গুড, খুব ভালো ব্যবসা। চিটাগাং এ আমারও দুটো জুয়েলারির শপ আছে। আচ্ছা। হ্যাঁ, আমার অন্যান্য ব্যবসার চাইতে এটাতেই আমি খুব ভালো রিটার্ন পাই। আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো হলো দেখছি, আর ব্যবসার ব্যাপার আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো অবশ্য, আপনার যদি কোনো আপত্তি না থাকে। না না না, আপত্তি কিসের? আমার দ্বারা যদি আপনার কোনো উপকার হয় সে তো আমার সৌভাগ্য। বাই দি বাই, কত টাকা লোন নিচ্ছেন? 20 লাখ টাকা। ও, আশা করি পেয়ে যাব, আর পেয়ে গেলেই যত তাড়াতাড়ি সম্ভব দোকানটা চালু করতে চেষ্টা করব। আপনাকে কিন্তু খবর দেবই, আপনি আসবেন কিন্তু। হ্যাঁ, এই নিন আমার কার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। লোকেশন নাম্বার 18। নাইস টু মিট ইউ। আপনি এলে খুব খুশি হব। ও শিওর শিওর। বাহ, খুব ভালো লোক তো। হ্যাঁ, নতুন শিকার, বড় মাছি বলা যায়, অতএব বেশ খেলিয়ে খেলিয়ে ডাঙায় তুলতে হবে। এই শিকারকে বাগে আনতে হলে আমাদের 3 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ওকে বস। কি ব্যাপার? তোমার সাজের বহর দেখে মনে হচ্ছে আবার কোথাও পাত্রে দেখতে যাচ্ছ। একবার দেখেই নাকে কানে খদ দিচ্ছে। কিন্তু আজ যে ডক্টরের ফাইনাল রিপোর্ট দেওয়ার কথা সে কথা মনে আছে? মনে আছে, এক্ষুনি যাচ্ছে। এই যাও। আই এম সরি মিস্টার আলম, আপনার ওয়াইফের আমি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি, ওনার মা হবার কোনো সম্ভাবনা। ডক্টর, নিরাশ হবেন না, খোদার উপর ভরসা রাখুন, ইচ্ছে করলে উনি সব পারেন। আর হ্যাঁ, ঠিক করে ওনাকে খবর দেবেন, শখ পেতে পারেন। ওকে, আসি। হ্যাঁ, এই কথা শুনলেও ভীষণ আঘাত পাবে, ওকে কথা আমি কিছুতে বলতে পারবো না। এখন থেকে ওকে সবসময় হাসি খুশি রাখতে হবে। কি বললো ডক্টর? ইয়ে মানে বলছো না কেন? আরে বলা বলে কি আছে, কেল্লা ফতে খুব শিগগিরই। সত্যি? আরে হ্যাঁ ম্যাডাম, এখন শুধু নাচো গাও আর ফুর্তি করো। যদি আমি তোমাকে প্রেম করি, আদর করে বুকে জড়িয়ে ধরি, হিংসায় জলে পুড়ে মরবে সবাই,
তুমি যে সবার সেরা সুন্দরী গো আর মনে সব ঘুর পরে যদি আমি তোমাকে প্রেম করি আদর করে বুকে জড়িয়ে ধরি হিংসায় জলে পুড়ে মরবে সবাই তুমি যে সবার সেরা সুন্দরী গো আর মনে সব দূর করি প্রতিদান বলো আমি কি পেয়েছি তুমি যে সবার সেরা সুন্দরী গো আর মনে সব দূর করি চাঁদ মু দেখে যেন ভরে যায় আমাদের গু তুমি যে সবার সেরা সুন্দরী গো আর মনে সব দূর করে যদি আমি তোমাকে প্রেম করি আদর করে বুকে জড়িয়ে ধরি হিংসায় জলে পুড়ে মরবে সবাই তুমি যে সবার সেরা সুন্দরী গো আর মনে সব দূর করি ডক্টরকে বললো খুব শিগগিরই মা হব অথচ এতদিন হয়ে গেল কোনো লক্ষণই টের পাচ্ছি না কাল আমি নিজেই ডক্টরের কাছে যাব কেন আপনার স্বামীকে তো সব বুঝেই বলেছি খোদার রহমত হলেই আপনি মা হতে পারবেন তাছাড়া চিকিৎসা দ্বারা আপনার মা হবার কোনো সম্ভাবনা নেই ডক্টর সাহেব হতাশ হবেন না বললাম তো খোদার মেহরবানি হলে সবই সম্ভব প্রত্যেক বছর আপনি একবার করে চেক করাবেন হয়তো না না ডক্টর সাহেব আমি বুঝতে পেরেছি আপনি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছেন আমি কোনোদিনই মা হতে পারবো না কোনোদিনই না কোনোদিন না আমি কেন কেন তুমি আমাকে মিথ্যে বলেছিলে কেন বলনি আমি এক অভাগী মেয়ে কোনোদিন মা হতে পারবো না কেন এ কথা লুকিয়ে রেখেছিলে বলো জবাব দাও আমি তোমাকে দুঃখ দিতে চাইনি কেয়া তাই দয়া করে মিথ্যে সান্ত্বনা দিতে চেয়েছিলেন না কেয়া না আমি আর বাঁচতে চাই না
যে নারী কোনোদিন মা হতে পারবে না তার বেঁচে থেকে কি লাভ? আমি তো একটা অপয়া অভাগী। দোহাই তোমার, আমাকে গলা টিপে মেরে ফেলো, গলা টিপে মেরে ফেলো। না কেয়া, তোমার কোনো দোষ নেই, সব খোদার ইচ্ছা। তার উপর ভরসা রাখো, তিনি সব পারেন। আর ডাক্তার তো বলেছেই। না না, ডক্টর মিথ্যে সান্ত্বনা দিয়েছে। বেশ, তাহলে খোদার উপরে ভরসা রাখো। আর তুমি তো জানো তার ইচ্ছায় মরা গাছও ফুল ফুটে। কেয়া, খোদা ছাড়া আমার আর কোনো ভরসা নেই, কোনো ভরসা নেই। আফা, আপনার পুনর লন। আমি মা হলাম। খোদা, তুমি আমাকে শক্তি দিও, আমি যেন আমার সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। কথা বল বাবা, কথা বল, একটিবার আমাকে মা বলে যা। আজ কত দিন হয়ে গেল, আমাকে তুই চিনতে পারছিস না? এখন আমি কি নিয়ে বাঁচবো, কোন আশায় বুক বেঁধে বাঁচবো? কথা বল বাবা, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। আমি আর বসতে চাই না, আমি আর বসতে চাই না, চাই না, চাই না, চাই না। খোদা, খোদা, আমাকে তুলে না, তুলে না, তুলে না, তুলে না, খোদা, 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 না। আরে আরে আরে, আপনি যাচ্ছেন কোথায়? ও, তুমি বুঝি নতুন দারোয়ান না, তাই আমাকে চিনতে পারছো না। আমি রানীর রানী, রানী বলে এখানে কেউ থাকেন না। আরে কি বলছো তুমি, আর এটা তো চৌধুরী সাহেবের বাড়ি, রানী ওনার মেয়ে। আপনি ভুল করছেন, এটা সেকেন্দার সাহেবের বাড়ি, উনি ছাড়া আর কেউ এখানে থাকেন না। সেকেন্দার সাহেবের বাড়ি? ওরাও কি তাহলে সেকেন্দারের ষড়যন্ত্র শিকার? রানী বলে এখানে কেউ থাকে না, তাহলে ওরা কোথায় গেল? ইয়া, লক্ষ্মী বাবা আমার, সোনা মানি
সুন্দর সাইকেল চালানো শিখেছো বাবা চলো তোমাকে দুধু আর চকলেট কিনে দিই হ্যাঁ এখানে বসো বাবা একটু ডানো দেন আর হাফ পাউন্ড বিস্কিট আর হাফ পাউন্ড চকলেট একটা সাবান দিবেন বাবার নাম কি সবই বুঝলাম তা এখানে নিয়ে এলেন কেন ঠিক আপনাদের দোকানের সামনে পেলাম কিনা কে বাবা কে মা কিছুই বলতে পারে না এর বাবা মা কাছে কোথাও আছে আপনারা বাচ্চাটাকে রাখুন আপনাদের বড় দোকান খোঁজ করলে ওর বাবা মা ঠিকই এসে যাবে আপনি পেয়েছেন যখন আপনি ওকে সঙ্গে নিয়ে যান আমি নিয়ে যাব আমার তো কোনো ঠিকানা নেই ভাই নইলে আমি নিয়ে যেতাম জাতির মতো ফুটফুটে বাচ্চা কার কোল খালি করেছে চলে এলো রাখুন ভাই এই বাচ্চাটি হারিয়ে গেছে স্যার হারিয়ে গেছে তো আমার দোকানে কেন যত সব ঝামেলা আচ্ছা এখন আমি কি করি কি আর করবে আপাতত তুমি ওকে বাসায় নিয়ে যাও পরে ভেবে চিন্তে একটা কিছু করা যাবে হ্যাঁ হ্যাঁ হোয়াট ইনোসেন্ট ফেস হ্যাঁ বাচ্চাটা খিদে পেয়েছে এই নাও নাও আহ লক্ষ্মী কাঁদে না কাঁদে না খালি গাড়ি নিয়ে আমি কি করব আমার বউ খালি করে আমার খগন কোথায় গেল খগন খগন আমার খগন কোথায় গেল এ খোদারই দয়া আমার কোল খালি দেখে দয়া করে খোদাই ওকে পাঠিয়েছে কেন মিছে মায়া বাড়াচ্ছ আজ নয় তো কাল যার বাচ্চা তাকে ফিরিয়ে দিতে হবে আর কাউকে যদি পাওয়া না যায় তাহলে এতিমখানায় দিয়ে দিতে হবে এতিমখানায় এই ফুলের মতো বাচ্চাকে তুমি এতিমখানায় দিয়ে দিবে এ কথা বলতে তোমার একটু মায়া হলো না ইয়া তুমি বুঝতে পারছো না যে বাচ্চা আমাদের নয় তার প্রতি মিছে মায়া বাড়িয়ে কি লাভ লাভ তোমার না থাকতে পারে আমার আছে আমি নারী প্রত্যেক নারী চায় মা হতে তুমি আমাকে দামি দামি শাড়ি বাড়ি গাড়ি দিয়েছ কিন্তু আমার কোল জুড়ে একটি সন্তান দিতে পারোনি তুমি কি জানো শুধু একটি মা ডাক শোনার জন্য আমার বুক জুড়ে কি হাহাকার জানো না তুমি জানো না তোমার কোনো কথাই আমি শুনবো না এ বাচ্চা আমার
আমি ওর মা, আমি ওর মা, আমি ওর মা। হ্যাঁ কেয়া, তুমি ওর মা, তুমি ওর মা কেয়া। আমি একটু উপর থেকে আসি ডার্লিং। ওকে সুইটি। আজ আমার হাত থেকে পালিয়ে যেতে পারবি না সিকান্দার। হ্যালো হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন, আমি সিকান্দার বলছি। হ্যালো সিকান্দার। তারেক, তারেক, আমি তোর ভাই, আমাকে মারিস না ভাই, আমাকে আমাকে মাফ করে দে সিকান্দার। আজ তোর জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। না, আমি তোকে ছাড়ব না, না আমি তোকে ছাড়ব না। হ্যান্ডস আপ। এই যে ডাকো সাহেব, আসুন আসুন। ডাকাত, ডাকাত, না না খুনি, ওই যে খুন করেছে। তার কাছে আমি আমি খুন করিনি। কি আশ্চর্য, ও বলছে খুন করেনি, অথচ পিস্তল ওরই হাতে। বিশ্বাস করুন তার সাহেব, যা বিশ্বাস করার পর তা আদালতে করাবেন। লাস্ট পোস্টমার্টামের ব্যবস্থা করো, চলো যাও যাও চলো। তুমি আমার খোকনকে ফিরিয়ে দাও খোদা, আমার খোকনকে ফিরিয়ে দাও। রাজুজি তার প্রজা। হ্যাঁ সত্যি কে, তোমার সেলিমের কোনো তুলনা হয় না। ও আমাদের সংসারে আসার পর থেকে ব্যবসায় উন্নতি হয়েই চলছে। এবার ভাবছি এ দোকানটা বদলে অন্য কোথাও একটা বড় দোকান নেব। এবার বুঝছো, তুমি তো ওকে এতিমখানা দিতে চেয়েছিলে। আহা বাবা, ভুল হয়ে গিয়েছিল, মাপ চাইছি। আমার কাছে মাপ চাইলে না, আমার বাপ্পির কাছে মাপ চাইতে হবে, তাই না? এই যে মাপ করে দে বাপ, এই যে মাপ চাইছি। চাঁদ
করে বলি না ফুলের কলি আলো দিয়ে আমার বুক ভরালি খালি করে বুক ধরে কোথায় গেলি ওরে আমার চাঁদ মুখ ফুলের কলি খালি করে বুক ধরে কোথায় গেলি ওরে আমার চাঁদ মুখ ফুলের কলি
রক্ত শাড়িটা ছিঁড়ে ফেললেন তোমার মতো ছিঁড়ের জন্য শুধু শাড়ি কেন নিজের প্রাণটাও ছিঁড়ে দেওয়া যায় বাবা চলুন কোথায় যাবেন আপনাকে পৌঁছে দিই তোমাকে আর কষ্ট করতে হবে না আমি একাই যেতে পারবো এত ঘটনার পর আপনাকে একা ছাড়লে তো চলুন পৌঁছে দিই এসো বাবা এসো ভেতরে চলো তোমার বাড়িতে কে কে আছেন বাবা আমি আর আমার বাবা মা তুমি একটু বসো আমি এক্ষুনি আসছি আচ্ছা দুধটুকু খেয়ে নাও বাবা এটা কার ছবি আমার ছেলে তবে যে বললেন আপনার কেউ নেই আপনি একাই থাকেন কোথায় আপনার ছেলে ডাকুন না তাকে কাকে ডাকবো ও যে হারিয়ে গেছে হারিয়ে গেছে হ্যাঁ বাবা আজ থেকে 12 বছর আগে ওকে নিয়ে মার্কেটিং এ গিয়েছিলাম আমি কেনাকাটায় ব্যস্ত ছিলাম হঠাৎ এক সময় যেয়ে দেখি আমার কোকুন নেই অনেক খোঁজাখুঁজি করে কোথাও আমার কোকুনকে পেলাম না এই 12টি বছর আমি বুকে পাথর বেঁধে শুধু সেদিন গুনছি আমার কোকুন একদিন না একদিন আমার বুকে ফিরে আসবে কিন্তু কই ও তো আসে না আমাকে মা বলে ডাকে না কই ও তো আসে না মা মা আরেকবার বলো বাবা আরেকবার বলো এই মা ডাক শোনার জন্য আজ 12টি বছর ধরে অধীর হয়ে আছি বলো বাবা মা বলো মা কুকুর আমার কুকুর আমার কুকুর আজ আসি মা এসো বাবা এসো কি হয়েছে বাবু ও কিছু না মা একটা বখাটে ছেলে এক ভদ্রমহিলার পাশ নিয়ে পালাচ্ছিল তাকে সাহায্য করতে গিয়ে সামান্য একটু কেটে গেছে কে সেই মহিলা উনি বড়ই দুঃখী মা এই দুনিয়াতে আর কেউ নেই এক সন্তান ছিল তাকেও ছোটবেলা হারিয়ে ফেলেছে জানো মা আমার কপালটা সামান্য কেটে গেছে দেখে উনি সঙ্গে সঙ্গে তার শাড়িটা ছিঁড়ে আমার মাথা ব্যান্ডেজ করে দিলেন তাকে মা বলে ডাকতে উনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন আচ্ছা বস ওরে এই আপন মাকে মা বলে ডেকেও বুঝি মন ভরে না না এখন বাইরের অজানা অচেনা মহিলাকে মা ডাকা হচ্ছে না নে যা তোর সাথে কথা বলবো না এই যে আমি রাগ করলাম লক্ষ্মী মা তুমি মিছে রাগ করছো তাকে দেখলেই তুমি নিজেই মুগ্ধ হয়ে যাবে কি করেন যে উনি তা তো জানি না তবে দেখে মনে হলো বড়ই কষ্টে আছেন আহা বেচারি ওনাকে কিছু টাকা দিয়ে আসিস তো বাবা আচ্ছা ইস খুব কষ্ট হচ্ছে তাই না আমি এক্ষুনি ডক্টরকে টেলিফোন করছি না বাবা
হয় না কেন হয় না আর যদি আপনার ছেলে আপনাকে টাকা দিত পারতেন তাকে ফিরিয়ে দিতে এই এত তোমার বাবা মায়ের টাকা যেদিন তুমি নিজে রোজগার করে আমাকে দেবে সেদিন হাসি মুখে নেব আপনি টাকা ফিরিয়ে দিয়েছেন শুনলে মা আমাকে ভুগবেন আরে পাগল তোমার মতো হীরের টুকরো ছেলেকে কোনো মা ভুগতে পারে বেশ আমি যাব তোমার মায়ের কাছে দেখি তিনি কি করে তোমাকে বকেন সত্যি সত্যি আপনি আমার সঙ্গে যাবেন যাবো বাবা তাহলে চলুন যখনই দরকার তখনই গায় রাগ করছো কেন হয়তো কোন কাজে গেছেন আজ বরং যাই আর একদিন আসবো অসম্ভব আপনি আমাদের বাড়ি থেকে খালি মুখে যাবেন কখনো না বসুন আর বসুন না আমি এক্ষুনি আসছি তোমার মায়ের ফিরতে দেরি হবে আর একদিন সময় করে আসবো এবার আসি যাবেন চলুন আপনাকে পৌঁছে দিই না বাবা তোমাকে আর কষ্ট করতে হবে না আমার একটা কাজ আছে ওটা সেরে পরে যাব খাও হাসি বাবা তুমি আবার হুট করে কোথায় গিয়েছিলে কেন কি হয়েছে তোমার সঙ্গে দেখা করাবার জন্য সে ভদ্রমহিলাকে এনেছিলাম তুমি নেই শুনে চলে গেলেন আমি তো জানতাম না তুই আজই ওনাকে নিয়ে আসবি আর একদিন সময় করে তুই আমাকে নিয়ে যাস ঠিক আছে চলো মাসে মাসে মাত্র 1,00,000 টাকা তাই তুমি দিতে পারবে না আজ 12টি বছর তুমি আমাকে এভাবে চুষে খাচ্ছ আর কত দিন তুমি আমাকে এভাবে ব্ল্যাকমেল করবে যতদিন পর্যন্ত তুমি নির্বিঘ্নে সেলিমের পিতা হয়ে থাকতে চাও তোমার ছেলে জানবে যাকে আজ জীবন সে বাবা বলে জেনে এসেছে সে তার কেউ নয় না না সেকান্দার আমি দেব আমি তোমাকে মাসে মাসে 1,00,000 টাকা দেব তবু তুমি সেলিমকে তার মায়ের বুক থেকে কেড়ে নিও না আরে না না আমি যত বদমাইশি হই না কেন বিশ্বাসঘাতক নই আবার কি খাবে হট আর কোল্ড যতদিন পর্যন্ত তুমি নির্বিঘ্নে সেলিমের পিতা হয়ে থাকতে চাও এই তোমার কি হয়েছে কি ভাবছো না কিছু না ইয়ে সেলিম ঘুমিয়েছে ওকে ঘুম পাড়িয়ে এলাম আচ্ছা কেয়া ধরো যদি কোনোদিন সেলিম আমাদের ছেড়ে চলে যায় পাগল ছেলে আবার তার বাপ মাকে ছেড়ে কোথায় যাবে না ধরো যদি কোনোদিনও জানতে পারে আমরা ওর আসল বাপ মা নই আমরা ওকে কুড়িয়ে পেয়েছি তখন কি সে আমাদের ক্ষমা করতে পারবে করবে না ও আমাদের ছেড়ে চলে যাবেই না না আমি ওর মা ও কোনোদিন আমাকে ছেড়ে যাবে না কোথাও না যদি যায় তবে তবে আমি বিষ খেয়ে মরবো আরে পাগলি আমি তো তোমার সাথে দুষ্টুমি করছিলাম ও কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না কোনো দিন না তুমি ওর মা আর আমি ওর বাবা হ্যাঁ
শুনুন, কিছু যদি মনে না করেন গাড়িটা একটু ঠেলে দেবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। মা 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 এসো বাবা এসো। কাল আপনিও চলে এলেন আর তক্ষুনি মা এসে হাজির। আপনার সঙ্গে দেখা হলো না বলে ভীষণ দুঃখ করে বললেন নিজে একদিন আপনার সঙ্গে দেখা করে যাবেন। তুমি একটু বসো বাবা। না মা আজ আর বসবো না, গাড়িতে একজন লোককে বসিয়ে রেখেছি। কি? আপনি চিনবেন না, আপনার মতোই রাস্তায় পরিচয়। আমার মন বলছিল তুমি আজ আসবেই, তাই শখ করে এই পিঠা বানিয়েছি, খাও বাবা। এই যা, আমি তো আচ্ছা স্বার্থপর, আমার সঙ্গীকে বাইরে বসিয়ে আমি একাই খাচ্ছি, আমি একটু আসছি। নিন খান। খান না বাবা। হ্যাঁ খান না। না 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 খান। কি হলো, খাচ্ছেন না কেন? আজ 12 বছর পর বড় তৃপ্তির সাথে পিঠেগুলো খেলাম। 12 বছর পর বানিয়েছেন, তিনি আমার মায়ের মতো। আমার রানীর ছেলে হয়ে থাকলে সেও হয়তো আজ এত বড়ই হয়েছে, কে জানি রানী আজ কোথায় আছেন। জানো মা, উনি নাকি 12 বছর পর তৃপ্তির সাথে পিঠাগুলো খেলেন। 12 বছর পর কোথায়, কোথায় সে? গাড়িতে। কোথায়, কোথায় সে লোক? আশ্চর্য, গাড়িতে তো ছিল, তাহলে বোধহয় চলেই গেছে। কিন্তু কি ব্যাপার মা? কিছু না, কিছু না বাবা, কিছু না। আমি আসি। আবার এসো বাবা। আচ্ছা। যদি আমার খোকন হতো। আলম এখন বিদেশ। Thank you.
What's wrong? Uncle, uncle, আমাকে বাঁচান। ওরা আমার পিছু নিয়েছে। Don't worry, my boy. হারামজাদা বদমাইশের দল। তোদের এত বড় সাহস? আমার আঙ্কেলের গায়ে হাত দিয়েছিস? আমি তোদের গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। হ্যালো, পুলিশ স্টেশন। এসো, এসো আমার সঙ্গে। সিকান্দার! তুই তুই যদি প্রাণে বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা। তারে যাব, তবে তোর লাশটা সঙ্গে নিয়ে যাব। না না, আপনি আমার আঙ্কেলকে মারতে পারবেন না। আমি আপনাকে একটা ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি আপনি একটা শয়তান। তুই জানিস না বাবা, ও একটা আস্ত ক্রিমিনাল। ওই যে ক্রিমিনাল বলাচ্ছে, ধরুন ধরুন। ইয়া খোদা, ইয়া রহমানুর রহিম, তুমি আমাকে যত দুঃখ কষ্ট দাও না কেন, তোমার উপর ভরসা করে সব কষ্ট আমি হাসি মুখে সহ্য করব। তোমার কাছে শুধু একটাই মিনতি, তুমি আমার স্বামীর সন্তানের উপর রহম করো খোদা। আমি সত্যি খোদা আছে, নইলে আমি তোমাকে কিছুতেই ফিরে পেতাম না, কিছুতেই না। কিন্তু না, আমাদের কান্নার তো শেষ হয়ে গেছে। রানী, আমাদের সন্তান কোথায় বলো? আমার সন্তান, আমার ছেলে, মাই সান। আরে এতদিনও নিশ্চয় অনেক বড় হয়েছে না, তাই না রানী? আমাকে বোধহয় চিনতে পারবে না। কি নাম রেখেছ ওরা? আরে কোথায় ও? আরে ওকে একটু ডাকো না। ওকে আমি দেখি। রানী, শুনি, কথা বলছো না কেন রানী? ও গো, ও যে হারিয়ে গেছে। রানী, আমি 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 তোমার ছেলেকে হারিয়ে ফেলেছি। রানী, তুমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছো? তুমি আমার ছেলেকে হারিয়ে ফেলেছো না? আমাকে মারো, আমাকে মারো, আমাকে আরো মারো, আরো মারো, আরো মারো। আমি আমি আর কত মিস্ত্রি যে তার স্বামীর আমার রক্ষা করতে পারেনি। আমাকে অপায়া মা যে নিজের সন্তানকে হারিয়ে ফেলেছে। দাও দাও দাও, তুমি আমাকে শাস্তি দাও, শাস্তি দাও। তুমি কি করলে রানী, কি করলে? কেমন করে, কোথায় তুমি আমার কলেজের টুকরেকে হারিয়ে ফেলেছো? তোমায় তোমার চুপ করে দেখো না রানী। আজ থেকে 12 বছর আগে আমার কুকুরকে নিয়ে বাতাল মোকার মার্কে নিয়ে গিয়েছিলাম। 12 বছর আগে আমার কুকুর, আমার কুকুর, আমার কুকুর সেদিন এই গাড়িতেই বসা ছিল। এই গাড়ি? আমার কুকুর, আমার কুকুরের গায়ে সেদিন এই জামাটাই ছিল, এই জামাটাই ছিল। রানী,
আমি কি করেছি খোদা, আমি কি করেছি? বাবু এসে দিন নিজের সন্তানকে আমি চিনতে পারিনি, অন্যের হাতে তুলে দিয়েছি। তুমি কি বলছো? দেখো ভালো করে চেয়ে দেখো, এই সে নিষ্ঠুর পাশার বাপ যে নিজের ছেলেকে কাছে পেয়ে অন্যের হাতে তুলে দিতে চায়। মুখে এতটুকু কাঁপেনি রানী? এতটুকু আমার কল খালি করে কোথায় কোথায় কার হাতে আমার মানিককে তুলে দিয়েছো? আমার মানিককে তুলে দিয়েছো। আজ 12টি বছর আমার কুকুরের জন্য আমি ঘুমড়ে ঘুমড়ে কাঁদছি, আর পারি না গো, আর পারি না, আর পারি না। উধার দুহাই তোমার পায়ে পড়ি, আমার কোকনকে তুমি এনে দাও, আমার কোকনকে তুমি এনে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোকনকে আমি তোমার বুকে ফিরিয়ে দেব। তোমার দয়ার শেষ নাই খোদা, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দিয়েছো, এবার তুমি আমার কোকনকে আমার বুকে ফিরিয়ে দাও খোদা, আমার কোকনকে আমার বুকে ফিরিয়ে দাও। ভেতরে কেউ আছেন? এখন আমি কি করি রানীকে? আমি রানীকে আমি কি জবাব দেব? রানী এনেছো, এনেছো, কই কই, কোথায় কোথায় আমার কখন, কোথায় কই, কোথায়, কি হলো? চুপ করে আছো কেন? আল্লাহ দোহাই, কথা বলো, কথা বলো। আমি জানতাম তুমি তুমি খালি হাতে ফিরে আসবে, কোনদিন আমার খোকনকে আমার বুকে ফিরিয়ে দিতে পারবে না, কোনদিন না, কোনদিন না। আমি যদি তোমার স্বামী হয়ে থাকি তাহলে তোমার খোকন পৃথিবী যেখানে থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করবই, ওকে আমি খুঁজে বের করবো ইনশাল্লাহ। এই ব্রিফকেসটা একটু সাবধানে রেখে দাও, এতে অনেক টাকা আছে, 50 লাখ। 50 লাখ? বাড়িতে নিয়ে এলে কেন? আরে বাবা রেখে দাও না, কাল ব্যাংকে জমা দিয়ে দেব। আর ইয়ে এক কাপ চা হবে? আলম সাহেব, এই দোকান অনেক আগেই উনি বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে দিয়েছেন? আচ্ছা বলতে পারেন উনি এখন কোথায় থাকেন? গুলশান 12 নম্বর রোডে গিয়ে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে। গুলশান 12 নম্বর রোড? আচ্ছা ধন্যবাদ। কি বলছেন আপনি? হ্যাঁ যা বলছি সব সত্যি, আজ থেকে 12 বছর আগে আপনাদেরই দোকানে আমি আমার খোকনকে হারিয়ে ফেলেছি। আপনারা নিশ্চয়ই জানেন খোকন আমার কোথায় আছে, বলুন প্লিজ বলুন। কারণ আপনাকে ভদ্রলোক ভেবে বাড়িতে ঢুকতে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি আপনি একটা বাজে লোক, নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে বাড়িতে ঢুকেছেন, এক্ষুনি বেরিয়ে যান নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি বিশ্বাস করুন আমি, আর আমি বলছি বেরিয়ে যান। এই ছেলে আপনি, আপনি কথা বলছেন? আমার ছেলে? আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ আমার ছেলে, গেট আউট। এই ছেলে সেকেন্দের সঙ্গে, নিশ্চয়ই সেকেন্দের সবকিছু জানে, সেকেন্দের সবকিছু জানে। আপনি এখনো দাঁড়িয়ে, বেরিয়ে যান, আই সে গেট আউট। Thank you.
আমার, তুই শুধু আমার। হ্যালো, কে সেকান্দার আঙ্কেল? সিঙ্গাপুরে সে পার্টির সঙ্গে আলাপ করিয়ে দেবেন এক্ষুনি? ওকে, আমি হাতের কাজটা সেরে আবার টেলিফোন করছি। কিন্তু 50 লাখ টাকা চাইলেই আলম স্যার দেবে কেন? দেবে দেবে, ওর বাপ দেবে, কারণ আলম যে সেলিমের আসল পিতা নয়। আজ থেকে 12 বছর আগে সেলিম যে ওর পুরনো জুয়েলারি দোকানে কুড়িয়ে পাওয়া ছেলে, পৃথিবীতে শুধু আমি ছাড়া ইতিহাস আর কেউ জানে না। হ্যালো, কে সেলিম, তুমি রেডি? ওকে, আমি এক্ষুনি সেলিমকে নিয়ে জয়দেবপুরের বাগান বাড়িতে চলে যাব, সেখানে ওকে আটকে রাখবো, তারপর আলমের কাছে 50 লাখ টাকার আবেদন পেশ করব। আর যদি না দেয় তাহলে আমি সেলিমকে খুন করব। জয়দেবপুর, এসো বাবা। আঙ্কেল, এখানে কেন? ভেতরে চলো, সব বলছি, এসো। দারোয়ান, দারোয়ান, চাবি কোথায়? চাবি? আর দারোয়ান ঘরের ভেতর। তুই এখানে? তুই যদি রানীকে 12 নম্বর তেজকুনি পাড়ার একটা নোংরা বাড়িতে পাঠিয়ে তার কোটি টাকার বাড়ি দখল করতে পারিস, তাহলে আমি কেন তোর এই বাগান বাড়ি দখল করতে পারবো না? আঙ্কেল, আবার সে লোক, ও নিশ্চয়ই আমার পিছনে লেগেছে, ও আবার আমার পিছনে লেগেছে। না না, বিশ্বাস কর, বিশ্বাস কর, আমি তোর বাবা আর রানী তোর মা। আজ থেকে 12 বছর আগে তুই হারিয়ে গিয়েছিলি, আলম সে তোকে পেয়ে সে তার নিজের কাছে আশ্রয় দিয়েছিল। বিশ্বাস কর, আমি তো, আমি তো তোর বড় মিথ্যাবাদী, আমার বাবা নামে বাজে কথা বললে আমি তোমাকে শেষ করে ফেলবো। না না, তুমি না, ও আমাদের অনেক দিনের টার্গেট, বারবার নিশানা মিস হয়েছে, কিন্তু আজ আর হবে না। এই তোরা আগে মেরামত কর, আমি সেলিমকে নিয়ে একটু রুমে বিশ্রাম করছি। এসো বাবা সেলিম। আমাকে মেরো না, তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও, আমি বাবা মার একমাত্র ছেলে, আমাকে মেরো না। না না সেলিম, বিশ্বাস কর বাবা, যাদের তুই বাবা মা বলে জানিস তারা তোর কেউ না, বিশ্বাস কর, আমি আমি তোর বাবা, তুই আমার সঙ্গে চল। আজ তোকে আমি যে জিনিস উপহার দেবো পৃথিবীতে কেউ তোকে দিতে পারবে না বাবা। না না, আমি তোমার সঙ্গে কিছুতেই যাব না, তুমি একটা চোর, তুমি তুমি একটা বদমাস, তুমি তাই। রানী, হে রানী, আমি এনেছি, আমি আমি তোমার খোকনকে এনেছি রানী। কে? কে? আমার খোকন, একে তো আমি চিনি, এতদিন আমার কাছে থেকেও তোকে আমি চিনতে পারিনি বাবা। খোকন, খোকন, লক্ষ্মী মানিক আমার, কথা বল, কথা বল বাবা, কথা বল, কথা বল বাবা। কে? তুমি?
না শোন বাবা শোন না না আমি তোমাদের কোনো কথাই শুনবো না তোমরা দুজন ষড়যন্ত্র করে আমাকে ধরে এনেছো না না বাবা বিশ্বাস কর বিশ্বাস কর আমি তোর বাবা আর উনি তোর মা মিথ্যে কথা তোমাদের মতো গরিব লোক কিছুতেই আমার বাবা মা হতে পারে না সব তোমাদের চক্রান্ত বাবা এই কথা বলো না থামো তোমাকে আমি মায়ের মতো শ্রদ্ধা করতাম কিন্তু জানতাম না ওর মতো একটা বাজে লোকের সাথে তোমার সম্পর্ক আছে চুপ করো তুমি একটা নীচ তুমি একটা জঘন্য মেয়ে চুপ যে মাস বারো বছর ধরে তোর জন্য কেঁদে কেঁদে মরছে তাকে তুই আমার সামনে অপমান করছিস মায়ের বাধরে বাপচা বাপচা না না ও আমার মা নয় আমাকে মেরে ফেললো আমি কিছুতেই ওকে মা বলে স্বীকার করব না না আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আজ আমি প্রমাণ করে ছাড়বো কে তোর আসল বাপ মা রানী আমি না আসা পর্যন্ত ওকে বাইরে বেরোতে দেবে না ছাড়ো আমাকে ছেড়ে দাও ছাড়ো ছেড়ে দাও আমাকে ছাড়ো ছাড়ো ছেড়ে দাও গেট খোলো দরজা খোলো 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 ছেড়ে দাও আমার পা ছেড়ে দাও খোলো ছেড়ে দাও আমার দোষ আমার পা ছেড়ে দাও ছাড়ো ছাড়ো কি হয়েছে ওরা আমাকে ধরে এনেছে সেকান্দার আঙ্কেল কোথায় তোমার সেকান্দার আঙ্কেলই পাঠিয়েছে তোমাকে নিয়ে যেতে আমার কাছ থেকে সেলিমকে কেড়ে নিতে চায় কিন্তু আমি যে সেলিমকে ছাড়া বাঁচবো না এটা সেকান্দারের চাল ঠিক সেকান্দারের চাল ওই লোকটাকে পাঠিয়ে একটা বড় ধরনের ব্ল্যাকমেল করতে চায় বাট নো এবার আমি সহ্য করব না কিছুতেই কি এসেছে দাঁড়াও কোন সাহসে তুমি আবার আমার বাড়িতে এসেছো তার আগে জবাব দিন কোন অধিকারে কোন অধিকারে বারো বছর ধরে আমার ছেলেকে আপনাদের কাছে রেখেছেন সারা সেলিম আমাদের সন্তান আমরা সেলিমের বাপ মা বুঝেছ আমরা সেলিমের বাপ মা আর একটি কথা বললে তোমাকে আমি মারবেন বেশ মারুন তবু আমি চিৎকার করে বলবো সেলিম 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 আমারই সন্তান আমি আমি আর বাবা না সেলিম আমার সন্তান আমি আমি ওর মা না আপনি ওর মা নন রানী রানী ওর আসল মা রানী কোন রানী রানীকে আজ আপনি চিনবেন না কিন্তু আমার রানীরও একদিন আপনাদের মতো বাড়ি গাড়ি সবই ছিল আর আজ 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 রানী অসহায় কিন্তু এই রানী এককালের বিখ্যাত ধনী ইসমত চৌধুরীর একমাত্র মেয়ে ইসমত চৌধুরীর মেয়ে আমার বান্ধবী কোথায় কোথায় সে ওর খালাতো ভাই সেকেন্দারের ষড়যন্ত্রে রাখিয়াস নিঃস্ব অসহায় হয়ে এক বস্তিতে আমারই সঙ্গে আছে খোকনকে আমি রানীর সঙ্গে রেখে এসেছি আর সেকেন্দারের সাথে আমার শেষ ফয়সলা হবে না ফয়সলা শুধু তোমার নয় আমারও সেকান্দারের সাথে বোঝাপড়া আছে খোকনকে নিয়ে সারাটা জীবন সে আমাকে ব্ল্যাকমেল করে এসেছে খোকনকে তুমি জন্ম দিয়েছ কিন্তু আমি লালন করেছি আমি হারামজাদি সেদিন তোকে মেরে না পেলে বড় ভুল করেছিলাম খুব তো তেজ দেখিয়ে বলেছিলি তোর ছেলে বদলা নেবে না 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 সে সুযোগ আমি তোকে দেবই না মা ছেলে দুটোকে একসঙ্গে খুন করে ফেলি কি বলিস হ্যাঁ তার আগে আমার আসল কাজটা সেরে ফেলে এই যা ওখান থেকে ফোনটা নিয়ে আয় হ্যালো হ্যালো কে মিসেস আলম হ্যাঁ জি আমি আমি সিকান্দার বলছি সিকান্দার জি আমি আপনার ছেলেকে ধরে এনেছি যদি আপনি আপনার ছেলের লাশ দেখতে না চান তাহলে এক্ষুনি ৫০ লক্ষ টাকা নিয়ে মরহুম ইসমত চৌধুরী কমলাপুর গোডাউনে চলে আসো হ্যাঁ আমি শিওর ওই ৫০ লক্ষ টাকা এখন আপনার বাড়িতেই আছে লিসেন ম্যাডাম পুলিশে
খবর দেবার বিন্দুমাত্র চেষ্টা করবেন না তাহলে কিন্তু আমি আপনার ছেলেকে গোডাউনের দোতলা থেকে এক লাথি মেরে নিচে ফেলে দেব। না, এতদিন পেলে পুষে কষ্ট করে বড় করে তুলেছেন, তার কণ্ঠস্বরটা চিনতে নিশ্চয়ই আপনার অসুবিধা হবে না। নিন। হ্যালো মা, মা আমাকে, হ্যালো মা, হ্যালো সেলিম, সেলিম বাবা, বাবা কোনো কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি এক্ষুনি আসছি। হ্যালো মা, সেলিম, হ্যালো, 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 এই ব্রিফকেসটা একটু সাবধানে রেখে দাও, এতে অনেক টাকা আছে, 50 লাখ। মা ও ছেলে দুজনে মরার গন্ধ পেয়ে একেবারে চ্যাপা শুটকি হয়ে গেছে। খোদাকে ছাড়া আমি কাউকে ভয় করি না সেকেন্দার। মাশাল্লাহ মাশাল্লাহ, এ তো সাংঘাতিক আল্লাহ আলামে, আল্লাহ বাঁচিয়ে রাখো, কিন্তু আল্লাহ তোকে বাঁচাবে না, কারণ একটু পরে আমি ওকে মেরে ফেলবো। শয়তান বদমাশ, তুই তাহলে আসল ক্রিমিনাল। আমার সঙ্গে ইদ্রামো একটা লাথি মেরে পেটে মারি মরি বের করে দেবো। আদব কাদা শেখে নি, আমি ওর বাপের বয়সী মুরব্বী, আর আমার মুখে থুতু থুতু কেন, পারলে তোর মুখে মুতে দেই। ছেলেটা তো আসলেই অসভ্য। দয় লাগে, ওকে মারিস নে, এই যে তাকে এনেছি, এই যে কে রানী, কে দুই মায়ের সাথে এই মাসুম খোকা, যেতে দেব না, দেব না, দেব না রে। কি বলতে চাও তুমি? বলতে নাই, করতে চাই। কোন সব গুলি শেষ, অথচ তোরা এখন অক্ষত, ভেবেছিস তোরা সব বেঁচে গেলি? আরে না, আমি তো আগে প্ল্যান করে রেখেছি, গুলি করে না, তোদের মারবো সম্পূর্ণ নতুন টেকনিকে, এতে মরেও তোরা শান্তি পাবি। বাঘা, এদের সবগুলোকে ওপর দিকে ভাগা। ঢোক না মায়ের বাচ্চা, যাও নিচে নামো। তুই মায়ের আঁচল দিয়ে খোকামনির হাত দুটো বেঁধে ফেলতো বাঘা। হ্যাঁ টেকো, ভালো করে বাঁধিস, ওই হাত বান, তাড়াতাড়ি কর না টেকোর বাচ্চা। হ্যাঁ, তোমাদের কেন বেঁধেছি বলো তো, কে পারবে, হাত তোলো, থাকবে ওসবের দরকার নেই, দাঁড়া টেবিলে উপর দাঁড়া। এবার ঘটনাটা ঘটলেই বুঝতে পারবি। না না সিকান্দার, আল্লাহর দোহাই লাগে, তুই আমাকে মেরে ফেল,
তবু ওদের রেহাই দে, কি আর মুখে আমার কখন বেঁচে থাকে। না না, আমাকে তুমি আমাকে মেরে ফেলো সেকান্দার, তবু রানীর বুকে আমার সেলিম বেঁচে থাক। না না, আমাকে তুমি আমাকে মেরে ফেলো, তবু আমার দুই মাকে বাঁচতে দাও। তোরা তিনজনই মরবি, আমি শুধু খোকা মনিকে টুক করে একটা ধাক্কা মারবো, আর সঙ্গে সঙ্গে তোরা তিনজনই উপর থেকে পড়বি, আর পড়লে শেষ। ভেবে দেখ, মারবো আমি, আর পুলিশ মনে করবে এক বাচ্চার জন্য দুই মা চিলি চিলি করে ওপর থেকে পড়ে মরে গিয়েছে, আবার কিচ্ছু হবে না গো। কি মজা, তোকে 50 লাখ টাকা দিয়েছি কি এই জন্য? হারাম করে দাও। জলদি পুলিশে ফোন করো, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, তুই আমার সেই মাকে সর্বশান্ত করেছিস, তাকে সারা জীবন কাঁদিয়েছিস।
পাহাড়ে মাপ দা শয়তান মাপ যা মাপ যা ওরে ওরে মাপ করে দাও ওরে ওরে আওগে 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 মাপ করে দাও বোন সিকান্দার একদিন তোকে বলেছিলাম না আমার সন্তান তোর বদলে দেখ খোদা আছে খোদা আছে বোন খোদা আছে এতদিনে খোদা আছে না হ্যালো পুলিশ স্টেশন যে মা আমাকে মায়ের স্নেহে মুখে সমস্ত মমতা উজাড় করে দিয়ে বারোটি বছর ধরে মানুষ করেছে তুই আমার সেমা অনেক কষ্ট দিয়েছে ভাবি আপনি আপনি ওকে মাফ করে দিন তুই না বলেছিলি আমাদেরকে নিউ টেকনিকে মারবি না না সেই দ্যাট নিউ টেকনিক থ্যাংক ইউ ইন্সপেক্টর সাহেব থ্যাংক ইউ মিস্টার আলম ওরে বাবা মা মা গো আজ আমি তোমাদের দুজনের স্নেহের আঁচলে বাধা পড়েছি মা মা গো এখন এর একটি বাঁধনও যদি খুলে যায় আমি বাঁচবো না কথা দাও তোমরা এই বাঁধন কেউ কোনোদিন খুলে নেবে না বলো মা গো জানতে বলি না ফুলে রকলি আশার আলো দিয়ে আমার বুক ভরালি চাঁদ আমার বুক ভরালি